بسم الله الرحمن الرحيم 61 হিজরির 10ই মুহররমুল হারামে কারবালার ময়দানে শয়তান ইয়াজিদ যার রক্ত বইয়ে সিংহাসন গ্রহণ করেছিল, সেই সিংহাসন কিন্তু বেশি দিন টিকে থাকেনি। আর 3 বছর 7 মাস পর ওই 64 হিজরির 5ই রবিউল আওয়ালে শুধুমাত্র 39 বছর বয়সে সে জাহান্নামের পথে অগ্রসর হয়ে যায়। তারপর তার পুত্র মাবিয়া বিন ইয়াজিদ সিংহাসনে বসে, আর যে খুবই নেক ব্যক্তি ছিল এবং নিজের পিতার করে যাওয়া খারাপ কাজের জন্য আফসোসও করত, কিন্তু যখন সে সিংহাসনে বসেছিল তখন সে অসুস্থ ছিল, আর যেই কারণে সে শুধুমাত্র 2 থেকে 3 মাস ওই খিলাফত চালাতে পেরেছিল। আর যারপর শুধুমাত্র 21 বছর বয়সে তারও ইন্তেকাল হয়ে যায়। এবার মিশর এবং শামের মানুষরা হযরত আব্দুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতকে কবুল করে নিল, কিন্তু মারওয়ান গোপন ষড়যন্ত্রের মাধ্যমে মিশর এবং শামের উপর কব্জা করে নেয়। আর তারপর যখন সে মরতে লাগলো তখন নিজের বেটা আব্দুল মালিককে সিংহাসন ছেড়ে দেয়। আব্দুল মালিক বিন মারওয়ানের সম্বন্ধে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মানুষ ছেলেকে জন্ম দেয় আর মারওয়ান বাবাকে জন্ম দিয়েছিল। সে প্রথমে তো অনেক নেক মানুষ ছিল, কিন্তু পরে সে ফাসেক এবং ফাজির হয়ে যায়। আর এরই খেলাফতকালে কুফাতে মুক্তার বিন উবেদের উদয় ঘটে। মুক্তারও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের খুব করে পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু দেখুন এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত কিভাবে রাঙা হতে যাচ্ছে। যখন ইয়াজিদ মারা গেল আর 3 বছর 8 মাস পার হয়ে যাওয়ার পর যখন আরও কিছু সময় পেরিয়ে যেতে থাকলো, তখন সেখানে সেই কুফার মুক্তার সাকাফি, যেখানে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমেছিলেন, সেখানে মুক্তার সাকাফি জনগণের কাছে একটি আওয়াজ উঠালেন। তিনি মানুষজনদেরকে বলতে থাকলেন, আমি চাই নামাশায়ে রসুলের খুনের প্রতিশোধ নেওয়া হোক, তাহলে তোমরা কি আমার সাথ দেবে? তখন সম্পূর্ণ জনগণ হুসেনের দিকে হয়ে গেল, আর তারপর সকলে একসুরে বলতে লাগলো, আমরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে প্রস্তুত আছি। আমরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলা নেওয়ার জন্য সকলেই তলোয়ারকে মিয়ানের ভিতরে ভরে নিয়েছি। আর তারপর সকলে আমির মুক্তার সাকাফির পতাকার ছায়াতে একত্রিত হলো। এরপর মুক্তার সাকাফি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি মিথ্যা পত্র লিখলেন। আর তারপর মানুষজনদেরকে এটি বলতে লাগলেন, আমাকে ইমাম হুসাইনের ভাই মুহাম্মদ বিন হানফিয়া একটি পত্র লিখে দিয়েছে যে ইমাম হুসাইনের হত্যাকারীদের সাথে প্রতিশোধ নেওয়া হোক। হযরত মুহাম্মদ বিন হানফিয়ার কাছে যখন এমন খবর মিলল, তখন হযরত মুহাম্মদ বিন হানফিয়া এটি বললেন, আমি সেই পত্র লিখিনি, কিন্তু সে যদি নামাজে রসুলের প্রতিশোধ নিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এবার যখন মুক্তার সাকাফি অনেকটা শক্তিশালী হয়ে গেলেন, তখন তিনি বললেন, এবার আমরা ইমাম হুসাইনের হত্যাকারীদের সাথে প্রতিশোধ নিয়ে তবে শান্ত হব। তারপর সর্বপ্রথম তিনি সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন আর বললেন, সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হোক। মুক্তার সাকাফির এমন হুকুম পেতেই সর্বপ্রথম শিমারকে ধরে নিয়ে আসা হলো। আর যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো, তখন মুক্তার সাকাফি বললেন, এই শিমার বল তোর কী অবস্থা করা যায়। আর বললেন, তুই তো সেই শয়তান যে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিলি। শুধুমাত্র এতটুকু শোনার পর ওই শিমার কাঁপতে লাগলো আর বলতে লাগলো, হে মুক্তার, আমাকে ছেড়ে দাও, আমি তো সেই জামাতেই ছিলাম যেই জামাতে তুমিও ছিলে। মুক্তার সাকাফি বললেন, কিন্তু আমি তো হোসেনের বিরুদ্ধে তলোয়ারকে উঠাইনি, আর না তো আমি হোসেনের বিরুদ্ধে কারবালার ময়দানে গিয়েছিলাম। জালিম শয়তান, তুই রাজত্বের লোভে হোসাইনের বিরুদ্ধে কারবালার ময়দানে তলোয়ার চালিয়েছিলি, আর শুনেছি ইমাম হুসাইনের মাথাকে নাকি তুই ওই আলাদা করেছিস, আর এই জন্য তোর গর্দানকেও অবশ্যই কাটা হবে। শিমার এটি শুনে ভয়ে আরও কাঁপতে লাগলো। তখন মুক্তার সাকাফি বললেন, হে জল্লাদ, সর্বপ্রথম এই শয়তানের দুই চোখকে উপড়ে ফেলো, তারপর তার জিভকেও কেটে নাও, আর তারপর এর শরীরের এক একটি অংশকে কেটে কেটে তার সামনে রেখে দিয়ে যন্ত্রণাদায়কভাবে হত্যা করো। তো এমনভাবে শিমারকে হত্যা করার পর ঘোষণা করে দেওয়া হলো যে, হে হুসাইনের হত্যাকারীরা, একজনের পরিণতির দিকে ভালো করে দেখে নাও। তারপর ওমর বিন সাদকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। তখন তার সঙ্গে মুক্তার সাকবি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে, তুমি এমন ধরনের আচরণ কেন করেছিলে? কিন্তু ওমর বিন সাদ বলতে লাগলো, বর্তমানে আমি শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ করা ছেড়ে দিয়েছি, আমি এখন সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে বেরিয়ে পড়েছি, এখন আমার আর কোনো জিনিসের ওই লোভ নেই। ওমর বিন সাদের এমন কথাকে শুনে মুক্তার সাকফি বললেন, হে জালিম শয়তান, তুই যেদিন কারবালার ময়দানে ইমাম হুসাইনের উপর তীর চালিয়েছিলি, তোর সেদিনই মনে রাখা দরকার ছিল যে আমি একদম ওই রাজনীতিতে পা দিব না। তুই নামাশায়ে রসুলকে কারবালার ময়দানে যন্ত্রণা দিয়েছিলি, আর তুই তো সেই যে ইমাম হুসাইনের সাথে সাথে এক এক করে সকলকে পানির জন্য পিপাসা লাগিয়েছিলি, তাহলে তুই এবার ভেবে দেখ তোর সঙ্গে কেমন আচরণ করা হবে।
ওমর বিন সাদ এমনটি শুনে ভয়ে কাঁপতে লাগলো। আর তারপর তার ছেলেকেও ডাকা হলো, আর যার নাম ছিল হাফস বিন আমর। তাকে ডাকার পর মুক্তার সাকাবি বললেন, বাবার সামনে ছেলেকেও হত্যা করা হোক। ওমর বিন সাদ বলতে থাকলো, আমি এটি দেখে কেমন করে সহ্য করব। তখন মুক্তার বললেন, যখন ইমাম হুসাইনের ছোট শিশু আলী আসগরকে তীর লেগেছিল তখন ইমাম হুসাইন কিভাবে সহ্য করেছিল? যখন হুসাইনের সামনে তার নবযুবক আলী আকবরকে শহীদ করা হয়েছিল তাহলে তখন হুসাইন কিভাবে সহ্য করেছিল? যখন হুসাইনের সামনে ভাতিজা কাসিমকে যন্ত্রণা বেদনা দিয়ে হত্যা করা হয়েছিল তখন হুসেন কিভাবে সহ্য করেছিল? মুক্তার সাকাবি বললেন, শেষ করে দাও এই শয়তানকে। আর তারপর ওমর বিন সাদের উপর তীর চালানো শুরু হয়ে গেল। তারপর তার আঙুলকে কেটে নেওয়া হলো, চোখকে বের করে নেওয়া হলো, আর তার জিভকে কেটে নেওয়ার পর তার শরীরের এক একটি অঙ্গকে কেটে নিয়ে তাকে আগুনের উপর ফেলে দেওয়া হলো, আর এমনইভাবে জ্বালিয়ে তাকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো। আর এমনইভাবে হুসাইনের হত্যাকারীদের মধ্যে দ্বিতীয় হত্যাকারীকেও একেবারের মতো সমাপ্ত করে দেওয়া হলো। এরপর মুক্তার সাকাবির সৈন্যরা তৃতীয় হত্যাকারীকেও ধরে নিয়ে এলো। তৃতীয় হত্যাকারী হলো সেই শয়তান যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাশে ইমাম হুসাইনের মাথাকে শরীর থেকে আলাদা করেছিল। এ হলো সেই মারদুত যে ইমাম হুসেনের মাথা মুবারককে রুমালে জড়িয়ে বল্লমে করে গেঁথে নিয়ে গিয়েছিল। তাকে ধরার পর সর্বপ্রথম মুক্তার সাকাফির সামনে পেশ করা হলো। আর তারপর মুক্তার সাকাফি আদেশ করলেন, তাকে এমন সাজা দেওয়া হোক সমস্ত পৃথিবী যেন মনে রাখে। আর তারপর তার হাত পাকে কেটে কেটে আলাদা করা হলো। তার হাত পাকে আলাদা আলাদা করার পর তার জিভকেও কেটে নেওয়া হলো। আর তারপর শেষ বেলায় তার গর্দানকেও একেবারের মতো উড়িয়ে দেওয়া হলো। আর এমনইভাবে তৃতীয় হত্যাকারীরও সমাপ্তি ঘটল। তৃতীয় হত্যাকারীর পর চতুর্থ হত্যাকারী হুরমালাকে ধরে নিয়ে আসা হলো। হুরমালা হলো সেই নিষ্ঠুর শয়তান যে ছয় মাসের আলী আসগরের উপর তীর চালিয়েছিল। মুক্তার সাকাবি বললেন, তার চার হাত পাকে এক জায়গায় বাঁধো আর তার মুখকে উপরের দিকে করে দাও, আর তারপর তার গর্দানে এতটা তীর বর্ষণ করো যেখান থেকে তার গর্দানের এক কোণাও যেন বাকি না থাকে। আর এমনইভাবে হুরমালাকেও নষ্ট করে হত্যা করা হলো। এরপর ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসা হলো। যখন ইবনে জিয়াদকে ধরার জন্য মুক্তার সাকাফির ফৌজরা পৌঁছালো তখন সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে বেশিক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকতে পারলো না। আর তারপর তাকে মুক্তার সাকাফির সামনে গ্রেপ্তার করে হাজির করা হলো। মুক্তার সাকফি ইবনে জিয়াদকে বললেন, সেই দিনকে মনে কর যেদিন তুই তোর সৈন্যদেরকে ইমাম হুসাইনের মোকাবেলা করার জন্য পাঠিয়েছিলি। তখন ইবনে জিয়াদ বলল, তাহলে আমার সঙ্গে কি করবে? মুক্তার সাকাফি বললেন, আমি তোকেও হত্যা করব, আর এতটা যন্ত্রণা দিয়ে হত্যা করব যেখান থেকে সম্পূর্ণ পৃথিবী যেন মনে রাখে। তারপর তার শরীরে এক একটি অঙ্গকে আলাদা আলাদা করা হলো। আর মুক্তার সাকাফির সামনে কুফার গভর্নর হাউসে ইবনে জিয়াদের মাথাকে সেই স্থানে রাখা হলো যেখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মুবারককে রাখা হয়েছিল। তো এরই মধ্যে সেখানে একটি সাপের আত্মপ্রকাশ ঘটে, আর তখন সে তার নাক দিয়ে ভিতরে প্রবেশ করে আবার তার মুখ দিয়ে বেরিয়ে আসে। আর এমনইভাবে তিনবার এই ঘটনা ঘটেই থাকলো। আর তারপর সেই সাপ একেবারে মতো গায়েব হয়ে গেল। সাপ মুখের ভিতরে প্রবেশ করা আর বেরিয়ে আসার মানে এটি হচ্ছে যে তাকে দেখানো হচ্ছে তার কতটা ভয়ানক আজাব হতে চলেছে। আর এমনইভাবে ইবনে জিয়াদকে একেবারের মতো শেষ করে দেওয়া হলো। এরপর আবদুল্লাহ বিন উসেফ, মালিক বিন নাসির এবং হামাল বিন মালিক এই তিনজনকে মুক্তার সাকাফি হাত পা কেটে ছেড়ে দিয়েছিলেন যাতে করে এরা তিনজনেই এমনইভাবে যন্ত্রণা পেতে পেতে মারা যায়। আর তারপর হাকিম বিন তুফেল তাইকে ধরে নিয়ে আসা হলো। আর এ হলো সেই হাকিম বিন তুফেল যে আব্বাস আলমবরদারের কাপড়কে খুলে নিয়েছিল, আর সেই জন্য সেই শয়তানকেও জ্যান্ত উলঙ্গ করে তীরের কাঠিতে করে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। এরপর উমের বিন সুবেহকে নিয়ে আসা হলো, আর যে কারবালার শহীদদের কয়েকজনকে জখম করেছিল, আর সেই জন্য তাকেও বল্লমে করে করে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হলো। তারিখে এসেছে এই সময় মোটামুটি 6000 ইয়াজিদি মুক্তার সাকাফির হাতে হত্যা হয়েছিল, আর কতজন আবার অন্ধ এবং কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। কিছু ইয়াজিদের চোখে গরম পানি ফেলা হয়েছিল, কিছু ইয়াজিদিদেরকে জ্যান্ত জ্বালানো হয়েছিল, আর কিছু ইয়াজিদের মুখ একেবারে শুকুরের মতো হয়ে গিয়েছিল। আবার কিছু তো এমন ছিল যারা পানি পান করত কিন্তু তাদের পিপাসা মিটত না। আর এমনইভাবে সকলে যন্ত্রণা পেয়ে পেয়ে মারা যাচ্ছিল, আর কোনো একজনও বেঁচে থাকলো না। আর এমনইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরা সাজা পেয়ে একেবারের মতো সমাপ্ত হয়ে গেল। শুধুমাত্র 6 বছরের মধ্যে কুদরতের চাকায় এমনভাবে পরিবর্তন হয়ে গেল যেখানে এই পৃথিবী থেকে ইমাম হুসাইনের হত্যাকারীরা একেবারের মতো পরিষ্কার হয়ে গেল। আর দেখতে দেখতে 140,000 মানুষ এই পৃথিবী থেকে সাফাই হয়ে গেল। কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে কারবালার ময়দানে তো শুধুমাত্র 22,000 সৈনিক ছিল, তাহলে এখানে 140,000 কথা কেন বলা হচ্ছে? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে হাদিস পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি গুনাহের মধ্যে যুক্ত থাকে না কিন্তু সেটিকে ভালো মনে করে
তাহলে সেও তারই অন্তর্ভুক্ত হবে। যদিও যুদ্ধের ময়দানে ইয়াজিদের 22,000 একটি লস্কর উপস্থিত ছিল, কিন্তু হাজারো বিশ্বাসঘাতক, বেঈমান এবং কুফফার সেখানে যুক্তও ছিল। আর এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে বিভিন্ন ধরনের মুসিবতের উপর ফেলে দিয়ে একেবারের মতো ধ্বংস করেছিলেন। আর আজ এবং কিয়ামতের দিনও এই গদ্দাররা এমনভাবে মুসিবতের মধ্যে গ্রেপ্তার হয়ে থাকবে, আর এমনইভাবে তাদের মাথাকে চাপড়াতে থাকবে আর বলবে, ইয়া হুসাইন আমরা ছিলাম না। শেষবেলায় আমরা এটি দোয়া করি যে ইয়া রব্বুল আলামিন, আজও যারা ইয়াজিদ এবং তার বংশধরদেরকে ফলো করে থাকে, কাল কিয়ামতের দিন যেন এদেরকে তাদের সাথে ওঠাবেন। আর যদি আপনারও মনের এটি ইচ্ছে হয়ে থাকে তাহলে কমেন্টে আমিন অবশ্যই লিখুন। আমরা আশা রাখছি আজকের এই ডকুমেন্টারিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।